শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী গুরুতর অসুস্থ। দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছেন তিনি। বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসা চলছে তার। উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এদিকেই অল ড্রাইভার ভাই ভাই গ্রুপের সদস্যরা বুধবার বিকেলে গিয়ে শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরীর খোঁজ খবর নেন। তাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য চালকের প্রতি অর্থ সহায়তার আহ্বান জানান ভাই ভাই গ্রুপের সদস্যরা। এদিন গ্রুপের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেবুল হোসেন লস্কর, বাপন আহমেদ, বাহারুল ইসলাম, রুকন আহমেদ, রাজু আহমেদ, জয়নুল ইসলাম, সাইয়েদ হোসেন সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। ভাই হল আমরা ইউনিয়নের সেক্রেটারি জনাব আনোয়ার হোসেন চৌধুরী সাহেব, বর্তমানে মেডিকেল আসুন, খুব অসুস্থ তাইন, তার লাগে সবে দোয়া কর বাবা, তার বাচ্চা কয়টা আসুন, চিন্তার বক্তে তানে আল্লাহ সুস্থ কর্তা, এটাই সবার হাতে দোয়া চাই, ধন্যবাদ। যদি কোনো সময় চলা বিরাজ ভুল শুদ্ধ হয়ে থাকে আল্লাহর হাতে মাফ দিও। আর আমি তো বেমার হয়ে গেছি বড় কটা রোগ হয়ে গেছে, যদি মরি না বাঁচি আপনারা লোকের দেখা করবো। আর আমি শিলচর মেডিকেল কলেজও আছি, আপনারা দেখা যদি আইবার হয় আইবা, আমরা বেশ বেমার, আপনারা সবে দোয়া করবা, তান লাগিয়া তাই সুস্থ হইয়া আমরা লগে গিয়া আবার সব জন ড্রাইভার বাহিনীর লগে সব লয়ে চলিতা, সবে তান লাগে দোয়া করবা বা তান হুরু হুরু তাই না আছেন, তারা বক্তে তানে আল্লাহ সুস্থ করে রাখতা। আর আমরা সবে জেলা ফারি তানে হেল্প করতাম, দোয়া করে হেল্প করতাম আর কি, এমন কিছু নাই, দোয়া করেও তানে হেল্প করতাম, আর কিছু নাই। শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী গুরুতর অসুস্থ। দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছেন তিনি। বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসা চলছে তার। উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এদিকেই অল ড্রাইভার ভাই ভাই গ্রুপের সদস্যরা বুধবার বিকেলে গিয়ে শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরীর খোঁজ খবর নেন। তাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য চালকের প্রতি অর্থ সহায়তার আহ্বান জানান ভাই ভাই গ্রুপের সদস্যরা। এদিন গ্রুপের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেবুল হোসেন লস্কর, বাপন আহমেদ, বাহারুল ইসলাম, রুকন আহমেদ, রাজু আহমেদ, জয়নুল ইসলাম, সাইয়েদ হোসেন সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক।